ওয়েলকাম ব্যাক নিউ অনাদের ভিডিও সেকেন্ড এপিসোডে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওর টপিক বলে দিই, এই ভিডিও মায়াপুর ইসকনের যত সুন্দর সুন্দর জায়গা মুহূর্ত আছে সেগুলো কিন্তু সিনেমেটিক স্টাইলে তোমাদেরকে দেখাবো। সব বেশি দেরি করবো না, তোমাদের সময় কিন্তু বেশি নষ্ট করবো না, চলে যাবো ভিডিওর মেইন টপিকে। তার আগে বলে রেখে, লেডিস এন্ড জেন্টলম্যান, হে গাইস, মাই লাভ প্যাট, ইউ আর ওয়াচিং মোর ভিডিও অফ দা ব্লগ, কোটা মাই চ্যানেল, সঙ্গে থাকো, আজকের ভিডিওটা এনজয় করতে থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে শুরু করবো। ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, বেশি দেরি করবো না, ভিডিওটা শর্ট ক্লিপ করবো, মোটামুটি 5 মিনিটের মধ্যে ভিডিওটাকে কভার করার চেষ্টা করবো। আর আমি কিন্তু এখন আছি কিন্তু রাধে রাধে, হরে কৃষ্ণ, এখানে কিন্তু শুধু ভক্ত ভক্ত আর ভক্ত। হরে কৃষ্ণ বাবু, হরে কৃষ্ণ, জানাহাট। আচ্ছা, এবার বলি যে সেকেন্ড এপিসোড কেন বানাচ্ছি, কারণ এত বড় টেম্পলকে নিয়ে কিন্তু একটা ভিডিওতে কভারেজ করা কিন্তু ইম্পসিবল, সম্ভব না। তাই জন্য কিন্তু 4টে এপিসোড আমি ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, প্রোভাইড করার চেষ্টা করছি। আর এখানে কিন্তু সুন্দর হরে কৃষ্ণ নাম চলছে, আর এই যে উপরে মন্দিরটা, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এই ছাতা নিয়ে এখন ঘুরছি, জানি না ভিডিও শ্যুট করতে পারবো কি না, বাট এই ছাতা নিয়ে ঘুরতে। বুঝতে পারছি না, কারণ বৃষ্টি থামছেই না, থামছেই না, স্টপই হচ্ছে না বৃষ্টি। সবাই দাঁড়িয়ে আছে, দোকান দোকান পাট কেনাকাটা সব কিছু বন্ধ, আর আমি হচ্ছে ছাতা নিয়ে এই হচ্ছে একবার এদিক করছি, একবার ওদিক করছি। আর সামনে এই হচ্ছে অবস্থা, বৃষ্টি কিন্তু মোটামুটি কিন্তু কমে গেছে, আর আবারও কিন্তু শ্যুট কিন্তু কন্টিনিউ করে দিয়েছি। আর এই যে সেই নতুন মন্দিরটা যেটা হচ্ছে, দেখো একটু কাজ মোটামুটি অনেকটাই কিন্তু কমপ্লিট। 2024-এ কিন্তু এটা কিন্তু ওপেন করা হবে, খুলে দেওয়া হবে, তখন কিন্তু হাজার হাজার লাখ লাখ কিন্তু ভক্ত কিন্তু এখানে প্রবেশ করবে। আর ওয়েদার তো আমাদের ভগবান, ভগবান যখন যা দেবে তখন তাই নিতে হবে, এ বিষয়ে তো কেউ কিছু বলতে পারবে না। এর মধ্যেই চলো ভিডিও শ্যুট করবো, এর মধ্যে পরিবেশকে নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওটা তৈরি করছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভালো ভালো কিছু মুহূর্ত আজকের এই আমার ভিডিওতে কিন্তু দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে সাপোর্ট করো, কমেন্ট করো, রাধে রাধে কিন্তু বলতে ভুলো না। সোজা কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু বেরিয়ে এসেছি, এবার আমরা যাব ঠিক সোজা গিয়ে ডান দিকে, মানে এখান দিয়েই, ধরো এখান দিয়েই যাবো। আর এইখান দিয়ে জায়গায় যাওয়ার পর কিন্তু সামনে কিন্তু একটা অসাধারণ কিন্তু একটা ভিউ আছে, তোমাদেরকে ওটা কিন্তু সিনেমেটিক স্টাইলে দেখাবো। একটা আম গাছের নিচে এই ভেবেলাম, আকাশে কিন্তু মেঘ, আর আজকের পরিবেশটা কিন্তু অনেকটা সুন্দর, যেহেতু বৃষ্টি হয়ে গেছে অল্প অল্প জল কিন্তু জমে আছে। আর এই যে মন্দির, আর ওই সাইড থেকে তোমাদেরকে একটা সিনেমেটিক স্টাইল দেখাচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
কত সুন্দর এখান থেকে, কিন্তু কত সুন্দর কিন্তু মন্দিরটাকে কিন্তু সুন্দর লাগছে এখান থেকে। আর এই সাইডে একটা সুন্দর কিন্তু একটা বসার জায়গা, আর এই পাশে কিন্তু আরও একটি সুন্দর কিন্তু বসার জায়গা, কতটা সুন্দর কিন্তু এই পাশ থেকে লাগছে যেহেতু আজকে মেঘলা ওয়েদার। কারণ আমি আগেও কিন্তু এক বছর আগে কিন্তু আমি ইসকনে কিন্তু এসেছিলাম, আর তখন কিন্তু ওয়েদার বেশ ভালো ছিল, বাট আজকে কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু পড়ে গেছি। বাট ভিডিও কিন্তু বন্ধ হবে না, তোমাদেরকে ভিডিও আমি দেবই, বাধা করেছি ভিডিও দেবো, আর আজকে কোনো ছাদলামো করছি না, তার কারণ আজকে ভালো হয়ে গেছে আমি। আর সামনে কিন্তু একটা অসাধারণ কিন্তু একটা ঝর্ণা আছে, এবার এই তোমাদের ঝর্ণাটাকে সিনেমেটিকে দেখাবো, চলো। দেখো পুরো বৃষ্টি, পুরো বৃষ্টি, আর রাস্তাটা কত সুন্দর এখান থেকে কিন্তু দেখাচ্ছে এই যে। আর আমার অবস্থা দেখো, আমি ছাতা নিয়ে এরকম ভাবে মানে একবার এদিক করছি একবার এদিক করছি, ভিডিও তো বানাতেই হবে, কারণ ভিডিও যদি বানাতে না পারি তোমাদেরকে দিতে পারবো না। আর তোমাদেরকে তো অলরেডি বলে দিয়েছি যে চারটে এপিসোড আসছে, ভিডিও তো বানাতেই হবে যেভাবেই হোক না কেন। ইয়ে হালে দেখো বৃষ্টি হয়ে গেছে, আর কি অবস্থা হয়ে গেছে এই, মানে কি বলবো, সুন্দর কিন্তু মুহূর্ত, দাঁড়াচ্ছি বৃষ্টি হচ্ছে ভিডিও করছি, আবার সেই দাঁড়াচ্ছি ভিডিও করছি বৃষ্টি আসছে, এই হচ্ছে আমার সাথে আজকে সকাল থেকে, এই হচ্ছে বাড়ির থেকে বেরিয়েছিলাম যখন তখনও মেঘলা ওয়েদার, ভিজে ভিজে এসে এখানে এসেছি, ভাবলাম হয়তো বৃষ্টি কমবে বাট কমলো না, আবার এখানে এসেছি কিন্তু আবার সেই একই রকম বৃষ্টি। এবার এই সাইডটা যাবো, এই সাইড থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো, সুন্দর কিছু মুহূর্ত, আর এই এই পাশ থেকে কিন্তু দারুণ লাগছে, দেখো মন্দিরটাকে কিন্তু অসাধারণ লাগছে, তোমাদেরকে সিনেমেটিক চলো এটা দেখাই। ফাইনালি কিন্তু তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম বেস্ট কিন্তু সিনেমেটিক শট কিন্তু এই মায়াপুর ইসকনকে নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর দেখা হচ্ছে পরের এপিসোডে। এবার বলে রাখি থার্ড এপিসোড কী হতে চলেছে, থার্ড এপিসোড হতে চলেছে এখানে কিন্তু একটা 60 ফুটের কিন্তু একটা বড় মন্দির আছে, মানে একটা মূর্তি আছে, এবার সেই মূর্তি ওই মন্দিরটার ভিতরে যাবো, আর তোমাদেরকে থার্ড এপিসোডে কিন্তু সেই মন্দিরটাকে নিয়ে কিন্তু সিনেমেটিক স্টাইলে আর ব্লগিং স্টাইলে কিন্তু তোমাদেরকে প্রেজেন্ট করবো। সো হে গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, দেখা হচ্ছে পরের একটা ভিডিও, তো সবাই ভালো থাকো সুস্থ থাকো, থ্যাংক ইউ সো মাচ, রাধে রাধে, হরে কৃষ্ণ।